কুয়েতের বলদিয়া থেকে 150 জন প্রবাসীকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী ওয়ালিদ আল জাসিম বরখাস্ত হওয়া 150 জন প্রবাসীর ফাইল দ্রুত ক্লোজ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আপনারা জানেন যে করোনা সংক্রমণে কুয়েতে যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে প্রবাসীদেরকে ছাঁটাই করে কুয়েতিকরণ, আর সেটা প্রতিদিনই যোগ হচ্ছে এক একটা মন্ত্রণালয় যেখান থেকে প্রবাসীদেরকে ছাঁটাই করতে হচ্ছে বা ছাঁটাই হয়ে যাচ্ছে শুধুমাত্র সেই স্পেসগুলিতে কুয়েতিদেরকে চাকরি দেওয়ার জন্য। করোনা সংক্রমণ শুরু হওয়ার প্রথম দিক থেকে একটা ব্যাপার সবার সামনে চলে আসে, সেটা হচ্ছে যে 70% প্রবাসী আর 30% কুয়েতি। আর সেখানে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ থেকে কঠোরভাবে একটি আলোচনা আসে, সেটা হচ্ছে যে 70% প্রবাসী হবে না, 70% কুয়েতি হবে, 30% প্রবাসী হবে। আর সেই পরিক্রমায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিদিনই প্রবাসীদেরকে ছাঁটাই করছে কুয়েত। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র কুয়েত, আপনারা জানেন যে কুয়েতে দীর্ঘদিন থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা গভর্নমেন্টে এবং কি সরকারি আধা সরকারি বিভিন্ন জবের সাথে জড়িত, তবে সেই রীতি বা সেই নিয়ম আর থাকছে না। এখন প্রতিদিনই শুনতে হচ্ছে প্রবাসীদের আজকে থেকে আর চাকরি নাই, আজকে থেকে আর চাকরি নাই। তাও এদেরকে ছাঁটাই করা হচ্ছে এবং একবারেই কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে প্রাইভেট কোনো কোম্পানিতেও চাকরি করার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার যে কর্মসংস্থানে জড়িত আছেন, যে স্থানে আপনি চাকরি করতেছেন, সৎ এবং নিষ্ঠার সাথে আপনি আপনার চাকরি চালিয়ে যান, হয়তো কাল আপনার পালা চলে আসতে পারে। তবে এক্ষেত্রে কুয়েত গভর্নমেন্ট থেকে যেটা বলা হচ্ছে দক্ষ শ্রমিকদেরকে তারা ছাঁটাই করবে না, তাই আমরা আমাদের সবাই সবার অবস্থানে আপনার 100% দক্ষতা আপনি প্রয়োগ করুন, যাতে করে শেষ একজন প্রবাসী যদি রাখে কোনো মন্ত্রণালয় সেখানে যেন আপনার নামটি থাকে, আর আপনি যেন আপনার সুনিশ্চিত প্রবাস জীবনের জন্য আপনার পরিবার আপনার ফ্যামিলি সবার জন্য আপনি কুয়েতে থাকতে পারেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন আর আমাদের সাথে থাকুন। এ ধরনের আপডেট প্রতিনিয়তই পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন কোনো আপডেট আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা।